ঘনশ্যাম বাবু আছেন নাকি? কাবাডি বাবু কে? আমি ভোলা ভাই, আমি আবার এসেছি কাবাডি বাবুর কাছে। কিন্তু আপনার জামা কাপড় তো এখনো শুকায়নি, ভেজা আছে। কার সঙ্গে কথা বলছিস রে ভোলা? আরে কি কাবাডি পঞ্চানন বাবু, আপনি আবার কাবাডি করেছেন? আমি আবার চলে এসেছি কাবাডি বাবু। আসলে আমি রাস্তায় অনেক ভেবে দেখলাম আপনি কাবাডি করলেন। আমি ভেবে দেখলাম যে আমার ভাইপোর সঙ্গে আপনার মেয়ে লিক হবে, মানে বিয়ে হবে। আমার খুব পছন্দ হয়েছে, অপূর্ব কাবাডি কাবাডি আপনার পছন্দ হয়েছে। আমি রাস্তা দিয়ে লিক করতে করতে ভাবলাম যে এই রকম মেয়ে আমার ভাইপোর জন্য দরকার। কাবাডি কাবাডি আমার ভাইপোকে খুব সুন্দর দেখতে, এই দেখুন ছবি, পছন্দ হবেই হবে। কাবাডি, বাহ, বেশ সুন্দর দেখতে তো। ভোলা আগে বাবু যা, পঞ্চানন বাবুর জন্য আবার মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি বাবু। পঞ্চানন বাবু চলুন আমরা বসি। বসি চল। সত্যি আপনাকে যে কি বলবো, আপনার কোনো তুলনা হয় না মোটাই। পঞ্চানন বাবু হ্যাঁ, তাহলে এবার আমার মেয়েকে কাপাডি করি? আর ডাকবেন না, আমি তো পছন্দ করেছি, আবার ডাকবেন কেন? আর ডাকবেন না। বাহ, তাহলে পরবর্তী কথাগুলো শুরু করি। কাবাডি নিশ্চয়ই বলা যায়। কাবাডি বাবু বলুন। দেখুন পঞ্চানন বাবু, আমার ওই একটা মাত্রই মেয়ে, এখন ওকে যদি আপনার ভাইপো বিয়ে করে তাহলে আমার সমস্ত সম্পত্তি হবে তার। আমার ভাইপো আর আমি এক, এক মন এক প্রাণ, কোনো ভেদাভেদ পাবেন না, যাহা ভাইপো তাহা জ্যাঠা বাবু। দেখুন পঞ্চানন বাবু, আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি কাপাডি হয় মানে পূরণ হয়, তাহলে আপনার ভাইপোর সঙ্গে আমার মেয়ের কাবাডিটা খুব তাড়াতাড়ি হবে, মানে বিয়েটা হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন সত্য লিখ হবে না, বলুন বলুন। দেখুন পঞ্চানন বাবু, আপনি বোধহয় সবটা জানেন না, আপনাকে তো আগেই বলেছি যে আমার একটা কাবাডি টিম আছে, আমার সেই টিমটা কিন্তু জেলা চ্যাম্পিয়ন। হ্যাঁ বলতে পারেন আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ওই কাবাডি টিমটাকেই ঘিরে। বাহ, এখন আমার শর্ত হলো যে টিম আমার টিমকে হারাতে পারবে তার ক্যাপ্টেনের সঙ্গে আমার মেয়ের কাবাডি মানে বিয়ে দেব। হ্যাঁ কাবাডি, তাহলে আর কোনো কথা নয়, আপনার ভাইপোকে কাবাডি টিম আনতে বলুন, আমার কাবাডি টিমকে হারাক, তারপর আমার মেয়ের সাথে কাবাডি করে নিক। এই দেখুন মুখটা ওই রকম কাবাডি করে আছেন কেন? লিক হয়ে গেল।